আজি তো মু এটিকে সব্যসাচী হিসাবে আসিনি, পুষ্কর রিলিজ হেলা পরঠু মতে সবুঠি ডকা হচ্ছে পুষ্কর হিসাবে। তো আজি পুষ্কর আসিকি পৌঁছিছি এটি, ভাগ্যরে থিলে অ্যাওয়ার্ড তো মিলিব, কিন্তু তাঠু বড় জিনিস হচ্ছে আজি দর্শকঙ্ক সহিত বহুত দিন পরে গোটা অ্যাওয়ার্ড শোরে আমি সামনাসামনি ভেটিবু, কিছু কলাকার মানক সহিত মধ্যে দেখা হব। আর বহুত খুশি যে আজি ভুবনেশ্বরে আমি পুনি থেকে একাঠি হয়েছি আমার পরিবার গোটে অ্যাওয়ার্ড শোরে। পুষ্করা যেতবে রিলিজ হয়েছিল, আমি গণেশ পূজা রিলিজ করছিল, ভাবিছিল দুই তিন সপ্তাহ চালিব, কিন্তু এতে লম্বা চালিলা যে গণেশ পূজার দশহরা পর্যন্ত মধ্যে 2023 চালিকি সমস্তকে চকিত করে দিয়েছিল। ওড়িশা ভিতরে ওড়িশা বাহারে বিভিন্ন ভালো পাইবা সাউন্ড লা, আর সেইটা মতে লাগুছে সবুঠ বড় অ্যাওয়ার্ড। আউ আজি পুষ্করা পাই এটি মতে অ্যাওয়ার্ড মিলুচি, সেটা নিহাতি ভাবে গোটে খুশির কথা। কিন্তু যেতিকি দর্শকঙ্কর ভালো পাইবা পাইছি, আউ যেতিকি ইন্ডাস্ট্রির গোটে স্বপ্ন আসিছি পুষ্করাকে দেখিকি, মতে লাগুছে তাঠু বড় অ্যাওয়ার্ড কোনসি জিনিস নাই। সত্য কথা কহিবাকু গেলে পুষ্করার যেতিকি পরিশ্রম করছি কিংবা যেতিকি কষ্ট করছি, পুষ্করা পরে কো সিনেমা করিবি তাকু ভাবিবা পাই তাকু তর্জমা করিবা পাই তাঠু অধিকা কষ্ট অধিকা পরিশ্রম করিবাকু পড়ুছি। অনেক দিন রু গোটে চেষ্টা ও অপেক্ষা, অনেক অফর আসুচি সত, কিন্তু মু সেই অফর কু অপেক্ষা করছি। যে অফর শুনিবা পরে মো মন ভিতরে প্রথমে গর্ব আসিব যে হ্যাঁ মতে এই প্রজেক্ট এই সাবজেক্টটি করিবার অছি, আর এই সিনেমাটি করিবার অছি। তো সেমিতি গোটে ফিল্মকু মু অপেক্ষা করছি, আর আশা করিবি যে সেই সিনেমাটি বহুত জলদি আসিব, আপন মানক সামনাকু আনিবি, আপন মানক জনেবি, আর আপনকর আশীর্বাদ সহিত সেই প্রজেক্টটিকে আরম্ভ করিবি। চরিত্রকু নেইকি সিনেমা, আর মতে সবুবেলে ভাল লাগে নূয়া নূয়া সিনেমারে নূয়া নূয়া চরিত্র করিবা, আর সেই চরিত্রকু জীবন্ত করিবা। তো সেই চরিত্র পাই যাহা যাহা গেট আপ দরকার, যেমিতি লুক এন্ড ফিল আসিবা দরকার, সেইটা মতে সবুবেলে করিবাকু ভাল লাগে। আর আশা করিবি যে যেমিতি পাগল প্রেমীরে গোটে চেহারা পাইথিলে, পুষ্করারে আর গোটে নূয়া প্রকার চেহারা আপন দেখিলে, সেমিতি আগামী সিনেমা মানকরে মধ্যে মু সব্যসাচী ভূমিকার নুহে, সেই সিনেমার চরিত্র ভূমিকার আপনার সামনাকু আসিবা, আপন মানকর মন কিনিবা পাই চেষ্টা করিবি।